রাজনীতি মানে মানুষকে ভালোবাসা, রাজনীতি মানে ইবাদত করা, রাজনীতি মানে বঙ্গবন্ধুর আদর্শে শিক্ষায় শিক্ষিত হওয়া। জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা আর শেখ রেহানা, পুরো পরিবারকে মেরে দেওয়া হলো, পুরো বংশকে নির্বংশ করা হলো, অপরাধ হয়ে গেল আমার নেত্রী আমার মার। তুই বেঁচে গেলি কেন, তুমি বেঁচে গেলে কেন শেখ হাসিনা? এই বেঁচে যাওয়ার অপরাধে আমার মাকে 21 বার মারার চেষ্টা করা হয়েছিল। 16 জুন 2001 যখন বম ব্লাস্ট হলো আমাদের উপরে, আমার ভাই চন্দন ছিল এখানে বসে আছে, দুই পায়ে নাই, 20টা মানুষের রক্তের উপরে শুয়েছিলাম। আল্লাহর কসম খেয়ে বলছি, রক্ত যে কত গরম আমি সেই দিন বুঝেছিলাম, আমি সেই দিন বুঝেছিলাম আমার ভাই আমার বন্ধুদের রক্ত। সেই দিন আমাদের যখন জ্ঞান ফিরেছিল, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমার বড় ভাই সেলিম ওসমান ছিলেন সাংবাদিক, ভাই আপনার জিজ্ঞেস করছিলেন, আমি কানে শুনি নাই, বারবার জিজ্ঞেস করছিলেন কিছু বলবেন কিছু বলবেন, আমি কিছুই বুঝতে পারছিলাম না, আমার হাত খুলে পড়েছিল, পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, এখনো যার তীব্র যন্ত্রণা বোধ করি আমরা। শুধু একটা কথা বলেছিলাম সেদিন, আপাকে বাঁচান, শেখ হাসিনাকে বাঁচান, কারণ আমরা বুঝতে পেরেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম, আমি মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ থাকবে না। আমি তো সেই নেত্রীর জন্য কথা বলছি আপনাদের সামনে, আমি তো সেই নেত্রীর সামনে কথা বলছি। 2500-এ একটা ঘটনা বলি, আমার নেত্রী শেখ হাসিনা 2500-এ জনসভা করতে গেছেন, তখন অলরেডি গোপালগঞ্জে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। অকুতুভয় নেত্রী শুধু আল্লাহর উপরে ভরসা করেন, বারবার একটা কথা শিখিয়েছেন, যখনই আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়েছি চিন্তিত হয়েছি একটা কথাই বলেছেন, যে আল্লাহর উপরে ভরসা রাখবা, যেই কয়দিন বেঁচে আছো সেই কয়দিন গরিব মানুষের জন্য কাজ করো, মৃত্যু তো একদিন হবেই, মৃত্যুকে পরোয়া করো না। আমার সেই নেত্রী শেখ হাসিনা 2500-এ গেলাম, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম, দুপুর 1টার সময় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের সামনে এই কথাটা, 1টার সময় গেলাম, আমার নেত্রীকে বিদায় দিলাম, কিছু দূরে এই মাঠের শেষ মাথায় হেলিকপ্টার রাখা আছে, আমার নেত্রী সকালে নাস্তা না খেয়ে, আমার মা নাস্তা না খেয়েই কাজ করছেন, উনি আমাকে SSF দিয়ে ডেকে পাঠালেন, আমি গেলাম, আমি গেলাম তার কাছে, আমাকে বললেন তুই কি আমার সাথে একটু যাবি? আমি বললাম কোথায় যাবো আপা, আমার সমস্ত শরীর ভেজা, নিজের কাছে নিজের ঘেন্না লাগছিল। বললো চান্দিনিয়ায় চল, আমি সকাল থেকে কিছু খাই নাই, আমার ক্লান্ত লাগছে, তুই কিছুক্ষণ বক্তব্য দিস, আমি একটু ততক্ষণে আমি একটু বিশ্রাম নিয়ে নিব, আমার কাছে অনেক মায়া লাগলো। আমি বললাম চলেন আপা, হেলিকপ্টার দিয়ে সিঁড়িতে উঠলেন, বিশ্বাস করেন সাংবাদিক ভাইরা, আমি সেই দিন থেকে আমার রাজনৈতিক জীবনের মোড় ঘুরে গেছে, আমি রাজনীতির মানে বুঝেছি সেই দিন থেকে, রাজনীতি কি জিনিস আমি সেই দিন বুঝেছি, রাজনীতি মানে ক্ষমতা না, রাজনীতি মানে ক্ষমতার দম্ভ না, রাজনীতি মানে মন্ত্রিত্ব না, রাজনীতি মানে এমপিত্ব না, রাজনীতি মানে মানুষকে ভালোবাসা, রাজনীতি মানে ইবাদত করা, রাজনীতি মানে বঙ্গবন্ধুর আদর্শে শিক্ষায় শিক্ষিত হওয়া, আমি সেদিন বুঝেছি।